বন্ধু, অনেকের মনে এই কোয়েশ্চনটা থাকতে পারেন, বা অনেকে হয়তো কোনোদিন চিন্তাই করেননি যে কেন এবং কিভাবে এই জিনিসটা হয়ে থাকে। মানে ধরুন, সন্তান যখন মায়ের পেটে থাকেন ওই সময়টাতে সে কিভাবে শ্বাস নেয়? জন্ম নেওয়ার সাথে সাথে সে শ্বাস নিতে হয়, পৃথিবীতে মানুষকে শ্বাস নিতে হয়, কিন্তু একজন মায়ের পেটে থেকে সন্তান 9 মাস কিভাবে শ্বাস নেয়? এটা একটা বড় প্রশ্ন, যদি কোনোদিন আপনি চিন্তা করে থাকেন, বা এটা একটা বড় একটা প্রশ্ন হতে পারে। সেখানে জল থাকে, এই যে এটা হচ্ছে মায়ের একটা বাচ্চাদানি, মানে ইউটেরাস। এই ইউটেরাসের মধ্যে কি থাকে? জল থাকতে পারে, ভিতরে জল থাকে, সে জলের মধ্যে ডুবে থাকে, তারপরে ওর শ্বাস নিতে পারে, ও চলতে পারে, ওর কোনো অসুবিধা হয় না। কেন হয় না এই বেবির? কারণ আমি আপনাদের বলে দিই, খুবই ইজি। কারণ হচ্ছে এটাই যে বাচ্চাটার সঙ্গে যখনই এখানে ইমপ্লান্ট হবে, ধরুন এখানে ইমপ্লান্ট হয়েছিল, ঠিক আছে, ইমপ্লান্ট মানে বাচ্চাটা যেভাবে মাটির মধ্যে যেভাবে একটা গাছের চারা, একটা গাছের বীজকে লাগানো হয়, সেম টু সেম একটা বাচ্চা একটা এখানেও কিন্তু ইমপ্লান্ট হয়। একটা মরুলা, ব্লাস্টুলা, গ্ল্যাস্টুলা হয়ে এখানে ধীরে ধীরে এসে এখানে ইমপ্লান্ট হয়। এটাই কিন্তু বড়, ধীরে 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 বড় হয়ে তারপর এখান থেকে এখানে আসে। যখন এখান থেকে আসে, তার সাথে সাথে কিন্তু একটা জিনিস, একটা একটা পার্ট মানে তৈরি হয়। কি পার্টটার নাম? যার নাম হচ্ছে প্লাসেন্টা। আর এই প্লাসেন্টা হচ্ছে এইটা, দেখবেন আমাদের নাভি থেকে কানেক্টেড হয়ে, নাভি থেকে কানেক্টেড হয়ে, আম্বিলিকাল যাকে বলা হয়, আম্বিলিকাল থেকে কানেক্টেড হয়ে এরকম থাকে। যে কোনো প্রাণী যেভাবে ভূপৃষ্ঠে আসে, যে সে গরু হোক, ছাগল হোক, দেখবেন একটা আম্বিলিকাল থেকে একটা কর্ড, সে একটা প্লাস, যাকে প্লাসেন্টা বলা হয় মেডিকেল ভাষায়, সেই প্লাসেন্টা কানেক্টেড থাকে। এবং সেই প্লাসেন্টার দ্বারাই যেভাবে যখন একটা মা সে শ্বাস নেবে, সে খাবার খাবে, সেম এই প্লাসেন্টার মাধ্যমে তার হাত, পা, শরীর যেভাবে চলাফেরা করছে, সেম টু সেম এই প্লাসেন্টার মাধ্যমে ওই শিশুও কিন্তু মায়ের পেটে থেকেও সে কিন্তু খাবার পাচ্ছে এবং অক্সিজেনও পাচ্ছে। শ্বাস নিচ্ছে মা, সে অক্সিজেন পাচ্ছে। তো সেম টু সেম যখন এখান থেকে জন্ম নেবে, সে ভূপৃষ্ঠে আসবে, সকলেই কিন্তু এই প্লাসেন্টা কী হয়ে যাবে, সেখান থেকে কমে যাবে, সেখানে এখান থেকে ছিঁড়ে যাবে, ছিঁড়ে গিয়ে তারপর তো আসবে, যখনই ছিঁড়বে তখন কিন্তু আর তখন তার সাথে সাথে কিন্তু তার শ্বাসের প্রয়োজন হয়, শ্বাসের প্রয়োজন হয়, তার অক্সিজেনের প্রয়োজন হয়, আলাদা ধরে আলাদা খাবারের প্রয়োজন হয়। তো খাবারটা হয়তো পরে, কিন্তু শ্বাসটা তো খুবই ইম্পর্ট্যান্ট, অক্সিজেন খুবই তাড়াতাড়ি প্রয়োজন হয়। এগুলো আমাদের মানে একটা উপর সৃষ্টিকর্তার একটা বিরাট একটা রহস্য, এবং পুরো শরীরটা, পুরো পৃথিবীটা, মহাবিশ্ব, মহা বিশ্ব এবং মহাজগৎ যা আপনি বলেন, সবগুলো কিন্তু খোদার একটা বড় একটা সৃষ্টি। এগুলো আপনারা যাই বলেন, এগুলো একটা মানে এগুলো নিয়ে চিন্তা করলে সত্যি আপনারা বা আমরা সবাই কিন্তু বিস্মিত হয়ে যায়, এগুলো কিভাবে এত সুন্দর সিস্টেমগুলো তৈরি করেছেন। থ্যাংক ইউ সো মাচ, আশা করি বুঝতে পারছেন। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং বন্ধুরা সঙ্গে শেয়ার করবেন। বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা আছে সেটা বারবার বলছি, পাশে যে বেল আইকনটা আছে সেটা দাবিয়ে রাখুন, দেখবেন অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিও আপনার ফিউচারে পাবেন। কারণ আমি মাঝে মধ্যে ব্যস্ত হয়ে যাই এবং আপনাদের জন্য স্পেশাল স্পেশাল ভিডিও বানাতে পারি না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বন্ধুরা বেল আইকন দাবিয়ে রাখবেন, কিন্তু রিকোয়েস্ট করছি বেল আইকনটা দাবিয়ে রাখুন। থ্যাংক ইউ, বাই।